বন্ধুরা, বেল্লা কার্তিক লড়াইয়ের আমি প্রথম পর্ব আগেই দেখিয়েছি। ছুটবে দেখানো কোনো মতে সম্ভব হয়ে ওঠেনি। প্রায় 250 থেকে 350 ঠাকুর হয়। বেল্ডাঙ্গা পর্ব আলাদা হবে এবং যদি সম্ভব হয় তাহলে দক্ষিণ পাড়ার ভিডিও আসতে চলেছে। তারপরে কার্তিক লড়াইয়ের ভিডিও থাকবে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রামচন্দ্রের দর্শনের মাধ্যমে আমার দ্বিতীয় পর্বের সূচনা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটে ভুলবেন না। দেখুন আমার সঙ্গে কে আছে। প্রথমে দেখেছেন অভিজিৎ, আর সুদেশ না ব্যথা, পা ব্যথা করছে, পাশেই বসে আছে।
যারা বয়সজনিত কারণে কিংবা ভিড়টাকে এড়ানোর জন্যে পুজো মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করতে পারেন না তাদের জন্যেই, ও যারা বাইরে আছেন অর্থাৎ বেললাঙ্গা থেকে দূরে, তাদের সবার কথা মাথায় রেখে আপনাদেরকে বেললাঙ্গা শহরের এই প্রতিমাগুলি প্রতিটা পাড়াকে কেন্দ্র করে দেখানোর চেষ্টা করে চলেছি। এবার আপনারা দর্শন করছেন বাস চাতরে অবস্থিত রাজকার্তিক। বেললাঙ্গার কার্তিক পুজো ও কার্তিক লড়াইয়ে কার্তিক ঠাকুরের পাশাপাশি শিব, গণেশ, হনুমান, রামকৃষ্ণ, সরস্বতী, লক্ষ্মী, মহামায়া, কালী বিভিন্ন দেবদেবীর পূজা করা হয়ে থাকে। আপনারা সেই সমস্ত দেবদেবী এখন দর্শন করছেন। বিষ্ণুর কর্ণমলজাত দুই অসুর শুম্ভ ও নিশুম্ভ যখন ব্রহ্মার অস্তিত্ব বিনাশে উদ্যত হল, তখন পদ্মজনী ব্রহ্মা এই মহামায়েরই স্তব করে মহামায়াকে প্রসন্ন করেছিল। বড় মা অর্থাৎ মা কালী, বুড়িমা কনফ্লেক্স নারী পরিচালিত এই পুজোটি এবছরই প্রথম হয়েছে। পুজোটি অবস্থিত স্টেশন রোড অর্থাৎ বুড়িমা কনফ্লেক্স নারী যে দোকানটি আছে তার সামনে।
ভিডিও দেখে আমরা কার্তিক লড়াইয়ের পুজো পরিক্রমা বেলডাঙ্গা এখানে সমাপ্ত করলাম। আশা করি ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার বেলডাঙ্গার কার্তিক লড়াইয়ের ভিডিও নিয়ে আসছি পরবর্তী ভিডিও। বেলডাঙ্গা কার্তিক লড়াই বা কার্তিক পুজো উপলক্ষে যে পুজোগুলি হয় অনেকটা নবদ্বীপের রাসের মতো, সমস্ত পুজোই হয় 30শে কার্তিক এবং অগ্রহায়ণ মাসের 1 তারিখে ঠাকুরগুলো সব নিরঞ্জন করা হয়।